আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গুনতে বাংলাদেশের ডাক, এদিকে থাকছে নির্বাচনের মান আরও নিচে নেমে গেছে প্রেস ব্রিফিংয়ে ইসি মাহবুব, আরও থাকছে কলকাতায় শ্যামা পূজার উদ্বোধন করলেন সাকিবুল হাসান, সর্বশেষ থাকছে জো বাইডেনের বিজয়, নতুন বাস্তবতার মুখোমুখি উপসাগরীয় আরব নেতারা। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দু একটি অঙ্গরাজ্যে ভোট পুনঃ গণনার কথা শোনা যাচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে যে ভোট গুনতে বাংলাদেশকেও ডাকতে পারে যুক্তরাষ্ট্র। বিভিন্ন অনিশ্চয়তার সূত্রে জানা গেছে এই সহায়তার চাওয়ার বিষয়ে নীতিরুদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এমনটি কেন হয়েছে তা জানা যায় বাংলাদেশের একজন নির্বাচন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তার বক্তব্যদানের পর থেকে। জানা যায় শুধু একটি বক্তব্যের প্রকাশের পরপরই তা নাকি হোয়াইট হাউসের পিলারও নাড়িয়ে দিয়েছে। সেখানকার ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা নাকি কাপাকাপিকে অগ্রাহ্য করেই পুরো বক্তব্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে শুনছেন। শুনতে শুনতে শিহরিত হয়ে এক পর্যায়ে ইউরেকা ইউরেকা বলে লাফিয়ে ওঠেন। কেউ বলছেন বক্তব্যটি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার CEC KM নুরুল হুদার। তিনি বলেন যুক্তরাষ্ট্র 4-5 দিন ভোট গুনতে পারে না, আর আমরা 4-5 মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছ থেকে শেখার আছে, বাংলাদেশের এমন একজন উচ্চ পদস্থ কর্মকর্তার মুখে এই বক্তব্য শোনার পরপরই নাকি উলটপালট হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সবকিছু। দেশটির নাম প্রকাশে অত্যন্ত ইচ্ছুক একটি সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা নিয়ে ব্যাপক জটিলতা হচ্ছে, এই অবস্থায় তারা বেশ ঝামেলায় আছে, যদিও রাশিয়া এই ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিতে চেয়েছিল। এ নিয়ে পরে বিতর্ক হয়ে ভেবে আর এগোনো সাহস পায়নি তারা। অবশ্য বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসার পর আর অপেক্ষা করা সমীচীন হবে বলে মনে করছে না দেশটি। এ ব্যাপারে মতান্তরে একই স্থানে কোচিং করা ডোনাল্ড ট্রাম্পও সহাস্যে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। সূত্রটি আরও জানিয়েছে এমন পরিকল্পনার কথা শোনার পর থেকেই নাকি খোশ মেজাজে আছেন ট্রাম্প। এক পর্যায়ে বাড়ির পাশের গলফ কোর্সের মাঠে গিয়ে গগনবিদারী আওয়াজ তুলে বলেছেন খেলা হবে, এমন একটি প্রতিবেদন দৈনিক প্রথম আলো। তালুকদার বলেছেন নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশীদারিত্ব ও গ্রহণ যোগ্য নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক হতে পারে না, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের স্থিতিশীল ব্যাহত সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাশ্য বৃদ্ধি পায়, এর ফলে নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল ঢাকা 18 সংসদীয় আসনে উপনির্বাচন পর্যবেক্ষণ শেষে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহবুব তালুকদার। বলেন ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচনে নিকুঞ্জ, নীলক্ষেত ও উত্তরার 14টি কেন্দ্রে 70টি বুথ পরিদর্শন করেছি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ধারণা হয়েছে একাদশ সংসদ নির্বাচনের চেয়েও এই নির্বাচনের মান আরও নিচে নেমে গেছে, নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি। তিনি বলেন সকাল 9:30-12:30 পর্যন্ত আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্টকে দেখতে পাইনি, কেবল কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খিলক্ষেতের ভোট কেন্দ্রে একটি বুথে নারী পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাই। পুরো নির্বাচনী এলাকায় একটি দলের পোস্টার, প্লাকার্ড ও বিলবোর্ড দেখা গেছে, যা আচরণবিধি অনুযায়ী নির্বাচনের পূর্বে তুলে ফেলা উচিত ছিল। নির্বাচন কমিশনার বলেন নির্বাচনকে আমি কেবল প্রার্থী বা দলের পরাজয় বলে মনে করি না, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উত্তরণের একমাত্র অবলম্বন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশীদারিত্ব এবং গ্রহণযোগ্য না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। তিনি বলেন নৈরাজ্যের প্রবণতা কোনো গণতান্ত্রিক দেশের মোটেই কাম্য নয়, আমি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করি, তা না হলে দেশে অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে। গত 13 জুন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য হয় ঢাকা 18 আসন। আসনটি মোট ভোটার 577,188 জন, এতে 6 জন প্রার্থী। শিডিউলের মধ্যেই কালী পূজার উদ্বোধনে হঠাৎ কলকাতায় হাজির বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিবুল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে পূর্ব কলকাতার কাকুরগাছি আমরা সবাই ক্লাবের 59তম শ্যামা পূজার উদ্বোধন করেছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আমরা সবাই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল, দক্ষিণেশ্বর আধ্যাপীঠের আচার মুরাল ভাই, কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি কমিশনার, উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, দূতাবাসের প্রধান, কনসুলার BM প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সন্ধ্যায় ঘোড়া টানা রেখে রথে ক্লাব প্রাঙ্গণে গিয়ে আসা হয় সাকিবকে। এরপর ফিতা কেটে মণ্ডপে প্রবেশ করেন তিনি, পরে প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন অন্য অতিথিরাও। পরে ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়, বল ব্যাট হাতে ক্রিকেট দুনিয়া কাঁপিয়েছেন, আর সাকিবের হাতে ব্যাট উঠবে তা কি হয়, পূজা উদ্যোক্তা দর্শক ও গণমাধ্যমের অনুরোধে ক্রিকেট ব্যাট হাতে পোজো দিতে দেখা গেল তাকে। সাকিবুল হাসান জানান, এখানে এসেই খুবই ভালো লাগছে, প্রতিবারই আসি খেলার জন্য, কিন্তু এবার অন্যরকম একটি অনুষ্ঠানে
আসতে পেরে খুব ভালো লাগছে। তিনি আরও জানান, পরেশ পাল দা আমায় যখন আমন্ত্রণ জানালো আমি তখন সুযোগটা মিস করতে চাইনি, কারণ কলকাতা আমার ঘরের মতোই লাগে, তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। এদিনে অনুষ্ঠান থেকে দুই বাংলার সম্পর্ক আরও মজবুত ও সুদৃঢ় করার আহ্বান জানান বিশ্বনন্দকে। যদি একটু আধটু ঘাটতি দেখেন ক্ষমা করে দিন। আমেরিকা নির্বাচনে গত সপ্তাহে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্নারের সাক্ষাৎকারে নেওয়ার সময় হঠাৎ বলে ওঠেন লন্ডনে সৌদির রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার বারবার তার মোবাইল ফোনের দিকে তাকাচ্ছিলেন। মার্চ 40-এ সৌদি রাজপরিবারের প্রভাবশালী এই রাজপুত্র উইসকনসিনের ফলাফলের দিকে চোখ রাখছি। 8 দিন আগের একটি কথা, যখন কেউই জানতো না জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতায় কে বসছেন। তারপর জো বাইডেনকে যখন বিজয়ী ঘোষণা করা হলো রিয়াদে, সৌদি নেতৃত্বে সাড়া দিতে বেশ সময় নিয়েছেন। অথচ 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন জিতেছিলেন অভিবাদন জানাতে মুহূর্ত দেরি করেননি তারা। তবে বিবিসির ফ্রাঙ্ক গার্নার মনে করেন এতে বিস্ময়ের কিছু নেই, কারণ সৌদির নেতৃত্ব গত সপ্তাহে বিশ্বের অত্যন্ত ক্ষমতাধর একজন বন্ধুকে হারিয়েছে। জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সৌদি আরব এবং উপসাগরে তাদের অনুগত মিত্র দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিণতি অপেক্ষা করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সাথে আমেরিকার সহযোগিতার সম্পর্ক 1945 সাল থেকে ওঠানামা থাকলেও এই সম্পর্ক অব্যাহত থাকবে, কিন্তু তাতে পরিবর্তন আসন্ন। এই সেই পরিবর্তনকে অনেকেই কিছু উপসাগরীয় নেতারা পছন্দ হবে না। সৌদি রাজপরিবারে বড় একজন মিত্র এবং সমর্থক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে ক্ষমতা নেওয়ার পর তার প্রাথমিক আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছিল সৌদি আরবকে দিয়ে। মিস্টার ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ক্ষমতাধর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছেন। 2018 সালে স্বেচ্ছা নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খশোগির হত্যাকাণ্ডে যখন CIS সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থা যুবরাজ মোহাম্মদকে সন্দেহ করে প্রেসিডেন্ট ট্রাম্প এই নিয়ে কথা বলতে অস্বীকার করেন। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উড ওয়ার্ড সম্প্রতি প্রকাশিত তার সারা জাগরণ একটি বইতে লিখেছেন, তার সাথে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প গলা উঁচিয়ে বলেছিল তিনি সৌদি যুবরাজকে রক্ষা করেছেন। জামাল খশোগি হত্যাকাণ্ডের পর মার্কিন কংগ্রেসে পাশ কাটিয়ে সৌদি আরব এবং EU-র কাছে $800 কোটি অস্ত্র বিক্রি অনুমোদন চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের সৌদি নেতৃত্ব যুদ্ধ বন্ধে কংগ্রেসে এক প্রস্তাবে তিনি ভেটো দেন। ফ্রাঙ্ক গার্নার বলেছেন, বোঝাই যায় যে কেন তারপর যুবরাজ মোহাম্মদ লোকজন বলেছিল আর কোনো খশোগি হত্যাকাণ্ডের চিন্তা নেই, আমরা ব্যবস্থা করে ফেলেছি। সুতরাং বলাই বাহুল্য, সৌদি আরব এবং সেই সাথে কিছুটা হলো সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন হোয়াইট হাউসে তাদের বড় একজন মিত্রকে হারাতে বসেছে। তবে তাতে যে সবকিছু বদলে যাবে তা হয়তো নয়, তবে কোথাও কোথাও বর্তমান পরিস্থিতি বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনের যুদ্ধে এবং তার ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শেষ দিকে ক্রমেই স্বস্তি প্রকাশ করতে শুরু করেছিলেন, কিন্তু সামরিক কোনো সুফল তো আসেই নেই, বরঞ্চ ইয়েমেনের জানমাল এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। মার্কিন কংগ্রেসের ভেতর ইয়েমেনের যুদ্ধ নিয়ে অসন্তোষ তৈরি হতে শুরু করে ফলে প্রেসিডেন্ট ওবামা সৌদি আরবে সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা কমিয়ে দেন। কিন্তু মিস্টার ট্রাম্প ক্ষমতায় আসার পর সাথে সাথে সেসব সাহায্য ফিরিয়ে তো নেনই, বরঞ্চ তা বাড়িয়ে দেন। সেই চিত্র আবারও বদলে যেতে পারে। সম্প্রতি গবেষণা সংস্থা কাউন্সিল অফ ফরেন রিলেশনস এক বক্তৃতায় জো বাইডেনে স্পষ্ট করে দেন যে তিনি ক্ষমতায় গেলে ইয়েমেনে সৌদি নেতৃত্ব সর্বনাশা যুদ্ধে আমেরিকার সাহায্য বন্ধ করে দেবেন। শুধু তাই নয়, জো বাইডেন বলেন সৌদি আরবের সাথে সামরিক সম্পর্ক নতুন করে পর্যালোচনার নির্দেশ দেবেন। সুতরাং ইয়েমেনের যুদ্ধে বন্ধে সৌদি আরব এবং ইয়েমেনের তাদের মিত্রদের উপর বাইডেন প্রশাসনের যে চাপ বাড়বে তা নিঃসন্দেহেই বলা যায়। তবে ফ্রাঙ্ক গার্নার বলছেন, সৌদি এবং আমিরাতেরও সাম্প্রতিক সময়ে উপলব্ধি করতে শুরু করেছেন যে যুদ্ধ করে ইয়েমেনে জেতা সম্ভব নয়। তারা শুধু দেখাতে চায় যে 2015 সালে যুদ্ধের সময় হুতি বিদ্রোহীদের যে শক্তি ছিল তা এখন আর নেই। ওয়াশিংটন থেকে BBC বারবার প্লেড বলছে ইয়েমেনের সৌদি নেতৃত্ব যুদ্ধের প্রতি আমেরিকার সমর্থন প্রায় নিশ্চিতভাবে প্রত্যাহার করবেন জো বাইডেন। বেসামরিক লোকজনের মৃত্যু, মানবিক বিপর্যয়ের কারণে ইয়েমেনের যুদ্ধের বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। ওয়াশিংটনের গবেষণা সংস্থা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মেরি ডেনিয়াল প্লেকা BBC-কে বলেন, মধ্যপ্রাচ্যের নীতিতে বিশাল কোনো পরিবর্তন হয়তো দেখা যাবে না, কিন্তু সৌদি আরবের কাছ থেকে একটু দূরে সরে যাওয়া এবং ইরানের সাথে আলাপ বাড়ানোর প্রায় সম্ভাবনা নিশ্চিত। ইরান প্রেসিডেন্ট ওবামার মধ্যপ্রাচ্য নীতির সবচেয়ে বড় লেগাসি বা ছাপ ছিল ইরানের সাথে পারমাণবিক চুক্তি, যেটি জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করে সে দেশে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে সৌদি আরব এবং ইসরায়েলের এই চুক্তি নিয়ে তীব্র আপত্তি ছিল। তাদের যুক্তি ছিল, বোঝাপড়ার মধ্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যাবে না, বরঞ্চ নিষেধাজ্ঞা উঠালে তাদের শক্তি বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুক্তি পুরোপুরি গ্রহণ করেন এবং তার ভাষায় সর্বকালের সবচেয়ে জঘন্য চুক্তি
চুক্তি থেকে একতরফা সিদ্ধান্তে তিনি আমেরিকাকে বের করে আনেন। এখন তার উত্তরসূরি জো বাইডেন এই চুক্তি আবারও অংশীদার হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, আর এই সম্ভাবনায় গভীরভাবে উদ্বিগ্ন সৌদি আরব। গত বছর সৌদি তেল স্থাপনায় রহস্যজনক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি সরকারের এক